এবার জঙ্গলের বাইরে রে সাওয়ার মতো চাইলে কেন সাওয়ার মতো চাইলে কেন মাওলাই দিবে না সাওয়ার মতো চাইলে নাও ভুল কইল আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়ে বাবা সেরা গামছাটা মাথায় দিয়ে হাত দুটো তুলছে মালিক রে তোমার কি মায়া লাগে না মানে কি দিবা না হো আজাদ আব্দুল্লাহ কান্নাকাটি করে বালতিটা ফেলছে সামদার বালতি বাবা আমার মালিকের কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে আব্দুল্লাহ রে তুই আমার আলেমের বরাত দিয়ে চাইছ তুই সাওয়ার মতো চাইছ না আমার আলেমকে সামনে লাইয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া রাসূলে তুই চাস নাই আমার আলেম চাইছে রে আব্দুল্লাহ বালতিটা মাগরিবের পরে ফেলতে দেরি আছে আমার আল্লাহ নদীর মধ্যে একটা মাছকে বলে দিছে মাছে আংটিটা কই আছে আব্দুল্লাহ জানি না আমি জানি আংটিটারে মুখের মধ্যে করি আব্দুল্লাহর বালতির মধ্যে তুলে দে যখনই বালতিটা টান দিছে আংটিটা চক চক করে উঠছে বাবা এ আমার তালিবে আলিম বাবাজির চোখের পানি ফেলে আমার মৌলারে বুঝায় গো আল্লাহ আলেমদের বন্ধু তুমি ছাড়া কেউ নাই গো যারা মাদ্রাসায় বড় গরিবের সন্তান বাবা ঠিক মতো টাকা পয়সার খরচা দিতে পারে না আমার মালিকের রাত তিনটার সময় উঠিয়া কান্দা কান্দা কইও আল্লাহ তুমি না দিলে আমি কেমনে আলেম হব ইমাম থাম্বি রহমাতুল্লাহ একজন সাকরে আল্লাহ বাংলার জমিনে বাজার শামসুল ফরিদপুরি ছিলেন আল্লাহর কুতুব রায় তিনটার সময় উঠিয়ে উঠিয়ে কান দেন হুজুরের তওবা নামা গ্রন্থের মধ্যে দেখ রাত তিনটার সময় মৌলারে যদি বুঝায় খাওয়া যায় মৌলা তার বুঝ না মানলে বাবা আল্লাহ কষ্ট পায় আব্দুল্লাহ আংটিটা হাতের মধ্যে নিয়া নাচাইতে নাচাইতে রাজ দরবারে গেছে দারোয়ান রে ডাইকা ডাইকা কয় তুই যেই হাত দিয়ে আংটিটা ফেলেছিলি দেখ তো আংটিটা কিনা জোরে জোরে ভাই যুবক ভাই জোরে 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 দারোয়ান হাতে নিয়ে কয় ভাই তুই আংটি কই পাইলি তুই কই পাইলি হাসবা না হলো কান দে তোমার মতো হাসে না যে ওই যে কাওয়াজ করতেছে ওই লোকটা কানতাছে আমি বুঝতেছি টিটকারা কইরো না কার অন্তরে কখন ইশকের বাতি জ্বলে উঠবে কেউ জানে না এই জন্য দুই কান্দে দুইটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিছে টাকা যুবক এখন চিল্লাবি আর কান্দবি দারোয়ান বলে ভাই রে তুই আংটি কেমনে তুললি পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই ওখান থেকে আংটি তুলে আনা তোর সাথে আমার মওলার কিসের যোগাযোগ বল কিসের যোগাযোগ কিসের যোগাযোগ তোর নেটওয়ার্ক কোন জায়গায় তাই কো আব্দুল্লাহ বলে নেক স্যার কম তোর ম্যাডাম বলেছে চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায় তোর ম্যাডাম বলেছিল আংটিটা তুলে দিতে পারলে মাইয়া দিয়ে চাইছিল আব্দুল্লাহর মা ছেলের কপালে চুম্বন করে বলে বাবা রে তুই আবার বাউলারে ক্যাপরে কনভেস করলি আব্দুল্লাহ বলে মা মা গো তুমি সত্য কথা কও আমার বাদশার দেশে পাঠাইয়া তুমি কি যায় নামাজে বইয়া মাওলারে ডাক দাও নাই মা যুবক ভাই আমি তোর পাও ধরে ধরছি আব্দুল্লাহর মা বলতেছে বাবা তুই যখন পাগলামি করিয়া রাজদরবার দিকে রওনা দিছ আমি মা ওই ভাঙ্গা কুঠিরে বসে সিজদায় বসে মালিককে বলছিলাম মালিক আমার আব্দুল্লাহ পাগলামি করতেছে তোমার আলেমের লাগিয়া তোমার আলেম তো দামি আলেমের খাতিরে তুমি আমার আব্দুল্লাহর বিজয় বেশি আমার কাছে পৌঁছে দিও যুবক মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না আব্দুল্লাহ বলে মা তুমি যেদিন থেকে দোয়া করছো সেদিন থেকে আমার বিজয় আরম্ভ হয়েছে যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আব্দুল্লাহ যখন বিয়ের ফিরিতে বসাইয়া মা হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান চলতাছে
আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলে ফেলেছে আহারে আমার আলেম বলেছিল সাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় আব্দুল্লাহ কোন নিজের বচনা দেয় আর কয় আমি কেন একটা সাধারণ বাচ্চার মায়া চাইলাম আমি কেন আমার মাওলারে আজকে চাইলাম না আমি কেন আমার মাওলারে চাইলাম না আরে বাচ্চার মায়া তো মাওলারে পাইলে সবই পাওয়া যায় মালিকরে বিজয় করলে দুনিয়া পাওয়া যায় আমি কেন বাচ্চার মেয়ে চাইলাম আমি মাখলুক রে কেন চাইলাম আমার খালেক রে কেন চাইলাম না বাজান রে বিবাহের ফিরাক থেকে দোষ শুরু করছে আব্দুল্লাহর বন্ধুরা বলে এত সুন্দর সুযোগ পাইয়া তুই কই যাস আব্দুল্লাহ বলে আমার বোঝা হয়ে গেছে আমি আমার মাওলার কাছে চাইছিলাম বাচ্চার মাইয়া আমার মাওলাই আমার দিয়ে দিছে এখন আর আমি বাচ্চার মাইয়া চাই না আমি আমার মাওলারে চাই গো আমি আমার মাওলারে চাই গো যুবক সর একটা ডাক দে ডাক দে যুবক ডাক দে ডাক দে মাগরিবের টাইমে ডাক দে আজকে সর একটা ডাক দে 25 অক্টোবর এই মাগরিবের পরে এ যুবক মাওলারে হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল এলাকা বাস স্ট্যান্ডে জামিয়া সাইফিয়ায় মাগরিবের পরে পঁচিশে অক্টোবর তোমার কাছে যায় গো হাজার হাজার মুসলমান তুমি তাকায় দেখো মাগরিবের নামাজ পড়ে বসে পড়ছে এশার আজান হয়ে গেছে তোমার কাছে আব্দুল্লাহর মতো চাওয়ার মতো চাইছে এদের জীবনের গুনাহ মাফ না করে ছাড়বে না আমার কোন মা কোন মহিলা প্যান্ডেলে বসে তোমার কাছে চাইছে ছেলেটারে আলেম বানাবে মেয়েটারে আলেম বানাবে আমি তো ইলিয়াস রহমান যেহেতু গরিবের ঘরে জন্ম নিছি 12 বছর বয়সে মা হারাই মায়ের কষ্ট বুকি নিয়ে মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরতাম মাদ্রাসায় যখন পড়তাম সেমাই সশমাই পরীক্ষার যখন বন্ধ হইত সব ছাত্র বাইরে বাড়িতে যাইতো আমি ইলিয়াস রহমান জিহাদি তোমরা এখন যারে বলো আমি ইলিয়াস কান্দাম আর বলতাম মা গো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আমাদের 3-4 জন রে মাদ্রাসা পাহারা দিতে রাইখে গেছে মা ইলিয়াস কই যাইবো ইলিয়াসের তো তুমি নাই গো আফগানিস্তানে বাচ্চা ছিল মাহমুদ গাজনবী কি নাম নামটা বলো বাবা কি নাম আরে এমন তেজস্বী বাচ্চা যে ভারতবর্ষ 17 বার বিজয় লাভ করছে এই মাহমুদ গাজনবী উনি রাতের অন্ধকারে একদিন পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে ইন্দিমিন টাইমে দেখে হে মাইকের আওয়াজ বাড়াও মাস্টার বাড়াও মিয়া টন বেজ বাড়াও পৌরসভার ভিতরে হেঁটে যাচ্ছে ধরেন টাঙ্গাইল পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে রাত বাজে 12:30 সমস্ত মানুষগুলা শীতের ভিতরে ঘুমাইতে চলে গেছে খেতার নিচে 12 বছর একটা কোরআনের পাখি আমার মাবুদের কোরআন সরকারি বাত্তির নিচে বইয়া কারণ পৌরসভার ভিতরে তো সরকারি বাত্তি জ্বলে জ্বলে না তদিনদিন কালে তো ইলেকট্রিসিটি ছিল না কুপ্পি ছিল হেজাক লাইট ছিল যেটা পাম দিয়া দিয়ে আলো নিতে হয় ওই যে পাম দেয় পাম দিল ওইটা আলো দেয় আমাকে দেশের নেতা মুক্তি দেখবেন হেজাক লাইটের মতো ওকে পাম দিবেন ওরা দিব পাম দিবা না কিছু দিব না হেজাক লাইট মার্কা নেতা তো পৌরসভার ভিতর হেজাক লাইট লাগানো রাস্তা দেখার লাগে ততদিন তিন কালে শত শত বছর আগে হঠাৎ করে দেহে পৌরসভার শীতের মধ্যে মাঘ মাসে শীতের মধ্যে একটা 12 বছরের পোলা সরকারি লাইটের নিচে বইয়া আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছে أعوذ بالله من الشيطان الرجيم اور যেভাবে পড়ে হুজুরের কাছে এই যে দেখেন না হেফজখানার কোরআনের পাখিগুলা কি সুন্দর ঝোলে আর পড়ে পড়ে না এই ঝুলা ও ঝোলে না ওই মালিক ঝুলায়
ওই মালিক ঝুলায় এটা ওয়ার ঝুল না স্কুল কলেজের পোলাপান দেখবা এক একটা সূত্র প্যারাগ্রাফ মুখস্থ করে মির্গির বেরাবের মতো কথা কন না কেন আর কোরআনের পাখিগুলো কেমনে পড়ে দেখেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ومر مولا الكلام الشاب الزولة أي زولة وانا ويوبر مالك ركت رحمة القرآن نامي حافظ نامي اكتا كوتي يسي وي حافظ نامي كوتي داو زولة اره حافظ شاب الزولة ওই জুলা কিয়ামত পর্যন্ত শেষ হবে না প্রত্যেকটা হাফেজে কোরআনের নামে এক একটা খুঁটি আছে আমার আরশে আজিমে কিয়ামতের মাঠে যখন এই হাফেজ উঠবে ওই খুঁটিটা ওর সামনে দাঁড়ায় মাওলানা ডেকে ডেকে কইব না জুল ছিল তুমি না জুলা বন্ধ করলে বহুত চেষ্টা করছিলা আমি না কইছিলাম ওরে মাফ করে না পর্যন্ত আর বাপ মাইরে মাফ করে রাখ পর্যন্ত আমি খোটার জুলা বন্ধ হবে না আজকে কিয়ামতের মাঠে আর মা বাপ রে মাফ করে দাও আমি জুলা বন্ধ হয়ে যাব একজন হাফেজের কোরআনে কি মনে করলেন আপনি হ্যাঁ মাদ্রাসার একটা ছেলে দোকানের সামনে দিয়ে হাইটা গেলে কত টিটকারা কত মস্কারা মারো জিএমবি কে গালি দাও একটা কোরআনের হাফেজ সারা পৃথিবী এক পালায় দিলে একটা কোরআনের হাফেজের সন্ধ স্থান পুরো হবে না জ্বলন্ত প্রমাণ দিয়া যায় বেটা মাহমুদ গাজনবী দেখে সরকারি বাত্তির নিচে দাঁড়ায় 12 বছর একটা পোলা আমার মাবুদের সূরা তোহার তেলাওয়াত করতেছে মাহমুদ গাজনবী সংসদ শেষ করে অধিবেশন শেষ করে রাত 12:30টার সময় যায় তার খাদেম তার সাথে জিজ্ঞাসা করে এই ছেলেটা এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাওয়াত করে এটা কে গো দেখত খাদেম বলতেছে স্যার হযরত এ আর কেউ না একটা মাদ্রাসার ছেলে জিন্নি শূন্য অবস্থায় শীতের তেমন কাপড়ও নাই ও মাওলার কালাম তেলাওয়াত করতেছে সরকারি বাত্তির নিচে দাঁড়ায় দাঁড়ায় মাহমুদ গাজনবী ঘোড়ার গাড়ির থেকে নামলেন তখন তোর প্যারাডো ছিল না উপাদান পাজারও ছিল না দামি কোনো গাড়ি ছিল না তদনীন্তন কালে রাজা বাচ্চারা ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে চলতো ঘোড়ার গাড়ির থেকে আল্লাহর কুতুব নেমেছে আস্তে আস্তে করে কোরআনের পাখিটার সামনে দাঁড়াইছে হাতটার বুকের মধ্যে নিয়ে দেখে এমন ঠান্ডা হয়ে গেছে পুরো বডিটা বরফের মতো ঠান্ডা নিজের চাদরের মধ্যে টাইনা নিয়ে বুকের মধ্যে চাইপে ধরে চাদরের নিচে কপালে একটা চুম্বন করে বাবা তোমার মাদ্রাসা কোনটা হুজুর আমার মাদ্রাসায় তোরা বোরা পাহাড়ের নিচে আমার উস্তাদ আব্দুর রহমান সব ছাত্ররে ঘুমাইতে বলছে আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই আমি কোরআন শরীফ আমার সব কাম হত্যা করোনাই হয় নাই আজকে জুমার রাত কালকে বন্ধ আমার কালকে রাত্রে আমুকটা শুনাইতে হইব সাত সবক শুনাইতে হইব আমার ইয়াদ হয় নাই যাদের হইছে তারা ঘুমায় গেছে হুজুর আমারে মারবে এই ডরে আমি সরকারি বাত্তির নিচে আলো পাইছি আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছি আমার তালবে আলিম বাজান ডানে তোমরা বুঝবা না হেরিকেনের নিচে আলো সংগ্রহ করে আমার মাওলার কালাম তেলাওয়াত করা কত মজা এই যে আশরাফুজ্জামানকে জিজ্ঞেস করবা সেও হেরিকেনে পড়ছে আমিও হেরিকেনে পড়ছি তোমরা তো বাবা কত আরামে মাদ্রাসার বাত্তির নিচে পড়ো আমি ইলিয়াস রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমারে 10 জন আমার ক্লাসে 10 জন ছিল আমারে পড়তে নেয় নাই আমরা এক হেরিকেনে 10 জন বসতাম দুইটা তেপায়া দুই পাশে দিতাম মাঝখানে হেরিকেন এরকম উপরে রাখতাম টিফিন কারি বাটির উপরে 10 দিনের মাথায় আমার কেরাসিন তেল কেনা পড়া বস্ত তাই না হুজুর আমি কিরাতখানার ছাত্র আমার গোপালগঞ্জ কোটার বিয়ার আমি পড়তাম
10 দিনের মাথায় আমি কেরোসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমারে আউট করে দিয়েছে ওরে নেওয়া যাবে না বালিশে মাথা দিয়ে যখন ভাবি হে ইলিয়াসুর রহমান জিহাদি তুই তো সেই জিহাদি 100 গ্রাম কেরোসিন তেল তুই কিনে দিতে পারোস নাই তোর জামাতের ছেলেরা তোরে বাইর করে দিছি ঠিক আব্দা আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজনবী জিজ্ঞাসা করে তোমার নাম কি আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুল্লাহ আমার ওস্তাদের নাম আব্দুর রহমান সরকারি বাতির নিচে বড় তোমার কি হেরিকেন নাই ছোট আব্দুল্লাহ বলে হুজুর আমি আপনার চিনি না আপনার বাসা কোথায় আসলে আমার বাবা গরিব মানুষ আমার কোনো হেরিকেন নাই আমি পরের হেরিকেনে পড়ি তেল কিনে দিতে পারি না এই জন্য আমার হেরিকেনটা ধরতেও দেয় না মাহমুদ গাজনবী বাচ্চাটার বুকের মধ্যে নিয়ে কাম দেয়ার কয় আমাদের ছেলে মেয়ে হেজাক লাইটের নিচে পড়িয়া পড়তে চায় না আর তুই সরকারি হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মৌলার কালাম মুখস্থ করস চল তোর মাদ্রাসায় যাব আরে মাহমুদ গাজনবীর মতো যদি আমাদের দেশের মন্ত্রীরা হয়ে যাইত বাবা না জানি বাংলাদেশটা কত সুন্দর কোরআন ওয়ালা হয়ে যাইত কথা কন না কে বরঞ্চ মাদ্রাসা গুলাকে বল এটা জিএমবি আখড়া মাহমুদ গাজনবী বলে চল তোর মাদ্রাসায় যাই এই মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান সাহেব জি হুজুর আপনি আমি এই আফগানের খাদেম মাহমুদ গাজনবী প্রেসিডেন্ট যদি আয়া আইনমন্ত্রী যায়া যদি মাদ্রাসায় হানা দিয়ে কইতে সব হুজুরকে বান ওই হুজুরের পানি আর কলিজা থাকবো কথা কন না কেন যেই জালিমের জালিম আছিল এইগুলা এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী এরকম আফগানিস্তানের মতো 18টা দেশের সম্রাট ছিল মাহমুদ গাজনবী আফগানিস্তানে বলে ভারত শাসন করত মাহমুদ গাজনবী কি মনে করলেন আপনি সেই বাদশা সম্রাট যখন যাইয়া তোরা বড় পাহাড়ে নিচে মাদ্রাসায় যায় বলে এই ছেলেটা কোথায় যায় কি করে আপনি খেয়াল নাই আব্দুর রহমান সাহেব উনি কাঁপতে কাঁপতে বলতেছে হযরত আসলে আমার তো আমি তো সব ছাত্রের 10টার পরে ঘুমাইতে বলছি ওই আব্দুল্লাহ যে এইভাবে ঘুমায় না এটা তো আমি জানতাম না এখন দিলটা নরম করবা তালেবে আলীর বাবাজিরা একটা ছেলের হাফেজ বানায় ফেলান একটা মেয়ের এই মাদ্রাসায় দিয়ে হাফেজ বানান জোরে করে মারহাবা মাহমুদ গাজনবী বলে বাতা জোরে ধরে বেড়ায় দিত কি ছিস লরে সরে না মাহমুদ গাজনবী বলে আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে এত সোজ আগামী কালকে চলে আসবে আপনার মন খারাপ তাই মাহমুদ গাজনবীর এক একটা কথা বলি আর আপনি আল্লাহকে জোরে সুবহানাল্লাহ দিয়ে খুশি করেন রেডি আর আল্লাহকে মনে মনে কোন আমাদের দেশের সাথে শাসক যদি এরকম হয়ে যেত না জানি কত সুন্দর হইতো মাহমুদ গাজনবী বললেন কতটা হেরিকেন লাগবে এত শো বললেন আগামী কালকে চলে আসবে আপনার মাদ্রাসায় কত বস্তা গম লাগে কেন আফগানের জাতীয় খাবার আলো রুটি কত বস্তা গম লাগবে এত শো বস্তা মাসে কালকে চলে আসবে আপনার মাদ্রাসায় কত বেরেল তেল লাগে প্রতি মাসে এত বেরেল চলে আসবে আপনার মাদ্রাসায় ছাত্রদের লুঙ্গি গামছা দিয়া স্যান্ডেল দিয়া কত জোড়া লাগে এত শো ছাত্র আছে এত জোড়া দিলে হয়ে যাবে আপনার মাদ্রাসার শিক্ষকদের কি সমস্যা কত টাকা খরচা সরকারিভাবে চলে আসবে যেই ছেলেটা আমার সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাবাত করতেছিল এত কিছু ওর বিনিময় আমি দিব বিনিময় আমি দুইটা জিনিস চাই কয়টা জোরে কর আরো জোরে কয়টা জোরে কন আরো জোরে উস্তাদ আব্দুর রহমান বলে শায়খ আপনি আমার কাছে কি চাইবেন
আরে আপনার কাছে না আমি আব্দুল্লাহর কাছে যাব আব্দুল্লাহ জি তুই তো হেরিকেনের অভাবে পড়তে পারস তাই তাই না কয় না তোর জন্য হেরিকেন পুরো মাদ্রাসা যে কয়টা মাদ্রাসার ছাত্র আছে প্রত্যেককে দুইটা করে হেরিকেন দেব দুই সেট করে জামা দেব ওদের যা লাগে সব দেব আব্দুল্লাহ বিনিময় আমি তোর কাছে দুইটা জিনিস চাই এখন দিলে নরম করে দেহ তো বাজান তালবে লিমরে দুই ফোঁটা পানি আসে কি আফগানে আল্লাহকে দেখেছি বইটা কিনবা এবং মুতালা করবা পাবা এই সমস্ত ঘটনা খালি ফেসবুকের পিছনে সময় লাগায়ও না তালবে লিমরা আফগানে আল্লাহকে দেখেছি বইটা মুতালা করে দেখো আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজনবী উনি আব্দুল্লাহকে বললেন আমি তোর কাছে দুইটা জিনিস চাই এক নাম্বার আমি আমার জীবনে এত বছর আমি ক্ষমতায় আমি মাদ্রাসায় পড়েছি স্কুল কলেজে পড়েছি আজ পর্যন্ত আমার বড় আশা আমি আমার নবীকে জীবনে একবার স্বপ্নে দেখব তুই যদি আমার আল্লাহরে বুঝাইয়া কস মনে হয় তোর দোয়ার খাতিরে তুই আব্দুল্লাহর দোয়ার খাতিরে নবীর বাবা আব্দুল্লাহর নামে নাম তোর আমার বিশ্বাস নবী আমার সাথে দেখা দেবে দুই নম্বরে তুই আমার একটা জিনিস দিবি নবীর কাছ থেকে আল্লাহর কাছে চাইয়া সেটা কি আমি আমার জীবনে একটা ভালো লোকের সন্ধান চাইতেছি ওই ভালো লোকটার যদি জীবনে করে দেন আমি সাক্ষাৎ পাই আমি আমার এই চাদর দিয়ে তার জুতা জোড়া মুছে দিব একটু দুইটা জিনিস তুই আমারে দে ছোট আব্দুল্লাহ 12 বছরে বলা না বুঝা মুখস্থ বলে দিছে কোরআন শরীফের হেফজের মতো যান আপনি পাইয়া যাবেন মন্ত্রীরা তাকায় দেখেন একজন কোরআনের হাফেজের জবানের দাম আমার মাওলার কাছে কত সারা দুনিয়া উল্টে যাবে কোরআনের একজন পাখি কোনোদিন উল্টাবে না কোরআনের পাখিদেরকে যারা ইন্ডিকেট করে কথা বলবে ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন মৃত্যুর আগ পর্যন্ত চলবে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে দাড়ি টুপির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর কল্লা উড়িয়ে দেব কল্লা উড়িয়ে দেব কাকে রাসিয়া সলাকে তো হাত উঠে দাও আল্লাহু আকবার ভাই আমার এই কথা সারা পৃথিবীতে চলে যাবে চ্যালেঞ্জ করে গেলাম বাদশাবা মাহমুদ গাজনবীর জীবনী পড়ে দেখো মন্ত্রীর জীবনে তোমাদের মন্ত্রিত্ব যাবে না মন্ত্রিত্বে গেলেও তোমাকে কেউ অসম্মানী করবে না মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আপনার দেশ থেকে 45 মিনিটে পালান লাগতো না যদি আলেমুল আমাকে সঙ্গে নিয়ে আপনি সংসদ ভবন গ্রহণ করতেন মমতাজের মতো একটা নট্টু কেড়ে নিয়ে যেমনে সংসদ করেছেন ওই মমতাজের আসনে বসাইয়া একজন আলেমকে বসায় দেখতেন আলেমের পরামর্শ নিলে কোনদিনই ভাবে ক্ষমতাচ্যুত হতে হতো না আর এই দেশে শাহজালাল আমানির দেশে আলেম ওলামারে মাইনাস করে কেউ ক্ষমতা থাকতে পারবে না কারণ এই দেশে কোনো নবী আসে নাই এই দেশে ইসলাম আসছে ওলিদের দ্বারা এই দেশে ইসলাম বিজয় হয়েছে ও আলেমদের দ্বারা এটা ভুলে গেলে চলবে না তাকানের দিকে কষ্ট হইতেছে কেন মাগরিবের পরে হ্যাঁ আমার কলিজার টুকরা টাঙ্গাইলের এলেঙ্গার ভাইরা মাগরিবের নামাজের সময় পরে আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম কোরআনের পাখির দাম কত চাই দেখেন যখন বলেছে জান পাইয়া যাবে এই পাইয়া যাবেন এই কথাটা কোরআনের পাখির কথা উড়িয়ে যাই আমার আল্লাহর কলিজায় লেগে গেছে কারণ এই 12 বছরের বালকটা বাবা ওর জীবনে কোনো গুনাহ নাই ও তো বালক হয় নাই বাজার আফগানে আল্লাহকে দেখেছি বইটা মুতালা করে দেখবেন যে আব্দুল্লাহ বলছে পাইয়া যাবেন যা ওই আব্দুল্লাহ ইয়াতিম ছিল গো ওই আব্দুল্লাহ ইয়াতিম
তেলের অভাবে আমার মাওলা কালাম তেলাওয়াত করছে সরকারি তলের নিচে আব্দুল্লাহ যখন বলে ফেলেছে ইনশাআল্লাহ মৃত্যুটা আশা আপনার পুরো হয়ে যাবে আব্দুল্লাহর কথা আমার আল্লাহর কলিজায় লাগছে বজন্দে আব্দুল্লাহ রাত 3টার সময় আমার মাওলার কালাম তেলাওয়াত করতে যাইতাছে আর বাদশা আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী রাত 3টার সময় বাবা তাহাজ্জুদ শেষ করে ঘুমাইতে যাইতেছে ফজর পর্যন্ত মাত্র 1.5 ঘন্টা ঘুমাবে হিন্দি মিন টাইমে বজন্দে আব্দুল্লাহ মাওলার কালাম পড়ার জন্য উঠতাছে আফগানিস্তানের বাদশা কেবল বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে যাইতেছে যখনই ঘুমায় গেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমার মদিনার নবী মাহমুদ গাজনবীর বাসায় হাজির হাতটা বাড়ায় বলে মাহমুদ রে আমি নবীর নাম মাহমুদ আমি নবীর 99টা নাম আমার আল্লাহর 99টা নাম বদনা সাহেবের সোহবা যেখানে হাদিস আপনারা দেখছেন বাবে ইব্রাহিমের বাম পাশে আসহাবে সোহবা এইখানে স্বর্ণের নেম প্লেটের ভিতরে বাবা দুইটা নেম প্লেট একটা নেম প্লেটে আমার আল্লাহর 99টা নাম আর 99টা পাশের নেম প্লেটে আমার নবীর 99টা নাম এখনো সরকার লিখে দিয়ে রেখে দিয়েছে এই 99টা নামের মধ্যে আমার আল্লাহর যেরকম একটা নাম খাস হলো আল্লাহ আর আমার নবীর নাম খাস হলো বাজার সাইটটা এক নম্বরে মুহাম্মদ দুই নম্বরে আহম্মদ তিন নম্বরে বাবা মাহবুব চার নম্বরে হলো মাহমুদ এই চারটা নাম খাস আমার নবীর আমার আল্লাহর কয়েকটা নাম খাস আল্লাহ একটা খাস রহমান রহিম বজন্দে আমার বিশ্ব নবী বলতেছে আমার একটা নাম খাসের মধ্যে সেটা হলো মাহমুদ এ মাহমুদ গাজনবী আমার আব্দুল্লাহ যখন মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করে দিছে কোরআনের পাকি যখন সাবমিট করছে এই আওয়াজটা আমি নবীর রোজায় ছড়িয়ে গেছে এই 12 বছরের আব্দুল্লাহ ও যখন বলে দিছে ইনশাআল্লাহ আপনি পাবেন এই খবরটা আমার মাওলাই করিম মদিনা পার্সেল করে দিছে আমি ঘুমের ভিতরে আর মদিনায় থাকতে পারি নাই গো মাহমুদ গাজনবী ঘুমের ভিতরেই বলে ফেলেছে হুজুর আমি তো দুইটা জিনিস চাইছিলাম এক নম্বরে আপনার স্বপ্নে দেখা দুই নম্বরে আমি একটা ভালো লোকের জুতা মুইসা দিব এই দুইটা আমার নবীর সঙ্গে সঙ্গে বলে ভালো লোক তুই তালাশ করে পাস না রে মাহমুদ ভালো কারে বলে আমি নবী তো দুনিয়ার থাকা অবস্থায় বলে দিয়ে আসছি আব্দুল্লাহ কি বলবে ভালো লোক কারে বলে মাহমুদ আমি বিশ্ব নবী তো ভালো কাকে বলে আমি নিজেই স্যাটিসফাই করে আসছি তুই কি জানোস না আমি তো নির্দিষ্ট করে দিয়ে আসছি ভালো করা আমি টাইম করে দিয়ে আসছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীতে সবচেয়ে দামি আর উত্তম তারা যারা কোরআন শিখে এবং শিখায় জোরে 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 খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীতে যারা ইংলিশ শিখে আরবি শিখে তাদেরকে আমি বলি নাই আমি বলছি যারা কোরআন শিখে এবং শিখায় তারাই উত্তম এ মাহমুদ গাজনবী যদি ভালো লোক তালাশ করে পাইতে চাস মাদ্রাসার হেফজখানায় যা যে কোরআন শিখে এবং শিখায় তাদের জুতাগুলো মুছে দে আমি সমস্ত বাংলার এমপি মন্ত্রীর নেতাদেরকে বলবো সব কিছু ঠিক থাকবে যদি কোরআনের পাখিদের চোখের পানি নিতে পারো কথা বলেন না কেন আর জোরে বলেন মেতাই গেছেন গা হ্যাঁ 15 বছর পরে বুক ফুলায় কথা বলার সময় আর চালে মোলাবা এই গত বছর এই মাসে কথা বলতে গেলে আমলিকের এক চান বুঝিয়ে কইতে হুজুর এদিক সেদিক জান বুঝি সোজা তাই নাই আল্লাহ যারা আস্তে কথা কয় ওকে বাড়ি ঘর ছিল হুজুর সোজা তাই হ্যাঁ
আমি তোবার একটু বেহাম করে বেহা হলে কি হইছে না আমরা চাই না আমার বয়সটা বন্ধ হয়ে যাক তাহলে বোঝা গেল এদিক সেদিক বললেই ওয়াজ বন্ধ হয়ে যেত ঠিক কথা বলেন না কেন আর জোরে বলেন মন খারাপ তাহলে এবার একটা আওয়াজ দিয়েন হ্যাঁ এই কোরআনের পাখিদের দাম আছে না নাই অনেকে বলে এই যে 5ই আগস্ট স্বাধীন হয়েছে জালিম মুক্ত হয়েছে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে শুধু স্কুল কলেজের বন্ধুরা আলেম ওলামা ছাত্ররা কোরআনের পাখিরা শহীদ হয় নাই 57 জন কোরআনের হাফেজ আলেম শাহাদাত বরণ করেছে ইতিহাস ভুলে গেলে চলবে না তাকাও এইদিকে এই মুসলমানের পোলা মাহমুদ গাজদবী ঘুমের ভিতরে বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভালো লোক তালাশ করতে মাদ্রাসায় যাব মাহমুদ গাজদবী আর ঘুমাইলেন না লাফ দিয়ে উঠলেন দৌড়ে আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির জোরে 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 বজন্দে আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির ফজরের নামাজের ওয়াক্তেই দেখে ছাত্ররা দেশের প্রেসিডেন্ট হাজির আল্লাহর কুতুব মাহমুদ গাজনবী আব্দুর রহমান সাহেবকে ডেকে ডেকে বলতেছে আব্দুর রহমান সাহেব জি সাহেব আপনি এই দেশের প্রেসিডেন্ট আপনি একজন মোকাম্মল দরজার ওলি সঙ্গে সঙ্গে বলতেছে আমি ওলি তা আপনার কাছে বলি নাই আজ থেকে আমার দোয়া কবুল হবে এটা আমি জানি কেমনে আমার আব্দুল্লাহ কই যার দোয়ার খাতির আমার আল্লাহ এত বড় নসিব করছে আব্দুর রহমান সাহেব বলে হযরত কি হইছে কি হইছে শুনবেন বলেন আমি আজকে রাতে আমার এতিম নবীর স্বপ্ন দেখছি ও বলেছিল ভালো লোক তালাশ করে পাবেন ভালো লোক কাকে বলে আমার বিশ্ব নবী নিজেই বলে দিয়ে গেছে আব্দুল্লাহ রে তোর জুতা জোড়া কই রে আব্দুল্লাহ বাজার এখানে অনেক কোরআনের হাফেজ আছে এই জামিয়া সাইফিয়ায় অনেক কোরআনের হাফেজ আছে দেখবেন অনেক মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রীরা ছাত্ররা আছে বাবা গরিব এমন মানুষ বাবা এত গরিব একজোড়া জুতাও কিনে দিতে পারে না একটা জুতা মুসির কাছে দিয়ে সেলাই করতে 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 একটা জুতার ভিতরে পাঁচটা সেলাই দেখবেন একটা কমই মাদ্রাসার ছাত্র ভালো একটা জুতা নাই একটা লুঙ্গি নাই বাজারে এই ছাত্রদেরকে বুকের মধ্যে নিয়ে যদি কোনো একটা দিন তাদের দোয়া নিতে পারেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনার ভালো লোক তালাশ করার জন্য কোন দেশে যেতে হবে না ভালো লোক তালাশ করার জন্য গ্রামগঞ্জে যেতে হবে না আপনার বাড়ির পাশে হেফজখানায় দৌড় দিয়া যান একটা তালবেল এমনি বুকের মধ্যে নিয়ে কেঁদে দিয়ে দেখেন তার চোখের পানি যদি কবুল হয়ে যায় আপনার জিন্দেগিটাও সুন্দর হয়ে যাবে ঠিক না বেটি জোরে কোন আরো জোরে এই কোরআনের পাখিদেরকে যারা জিএমবি বলে গালি দিবে আমার মন বলে আর জন্মের মধ্যে সমস্যা আছে 100% আর জন্মের মধ্যে সমস্যা এই পৃথিবীতে সর্বপ্রথম মাদ্রাসার বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল ফেরাউন থাকতে পারে নাই হুলিয়া জারি করেছিল অ্যাকশন চালু করেছিল নমরুদ থাকতে পারে নাই মাদ্রাসার বিরুদ্ধে অ্যাকশন চালু করেছিল আবু জাহেল্লা থাকতে পারে নাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই রাইসুল মুনাফিক মাদ্রাসার বিরুদ্ধে হুলিয়া চালু করেছিল থাকতে পারে নাই কথা বলেন না কেন এখনো পর্যন্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে পৃথিবীর সবাই মেনে নিলে মালিক মেনে নিবে না কষ্ট হইতেছে না তাকান এইদিকে সবার মতো চাইলে প্রতিমার কাছে চাওয়া লাগবে না কার কাছে চাইতে হবে দিহা তুসা করে বলেন তো কার কাছে চাইতে হবে ওই আসমানের দিকে তাকাই ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন আজকে 25 অক্টোবর আল্লাহকে এই মাগরিবের পরে দেখায়া দেন জোরে একটা ডাক দিয়া দেখাবে টাঙ্গাইল আলেঙ্গার বাস স্ট্যান্ডে বসে জামিয়া সাইফিয়াতে বসে দেখাই দাও কোরআনের পাখিরা আল্লাহ তোমার অনেক ভালোবাসি আল্লাহ তোমার অনেক ভালোবাসি
অনেক ভালোবাসি তুমি কোরআনের পাখিদের ডাক শুনেছো কথা ঠিক না ঠিক এই সাওয়ার মতো চাইলে সব পাওয়া যায় যেমনে করে আমি কথা বলছি হুজুরের মতো আশরাফুজ্জামান সাহেবের মতো একজন শাইখুল হাদিস ওয়াজ করেছে সাওয়ার মতো চাইলে পাওয়া যায় চাইলে সবই পাওয়া যায় কিন্তু সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় বুঝুন না এমন কথা একজন যুবক পিছনে বই ওয়াজ শুনছে দাঁড়ায় দাঁড়ায় বন্ধুরে ধাক্কা দিয়ে কয় চল জায়গা কয় কে কল চল জায়গা কয় কে কয় ওয়াজ শোনার মতো বেশি শোনা লাগে না একটা শুনলেই যথেষ্ট কয় মগায় কয় কি আইলাম কেবল কয় হনস্তাই হুজুর কি কইছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন হনস্তাই হুজুর কি কইছে সাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায় আমি সাওয়ার মতো চাইলাম কি চাইছো কয় বাইতে যে কম মারহাবা কল আরো জোরে আরো জোরে সাওয়ার মতো চাইতে কি চাইছো কয় চাইছি কি দেহি আল্লাহ দেয় কিনা হুজুর কইছে সাওয়ার মতো চাইতে হয় একজন নাইবে নবী কইছে নবীর ওয়ারেস কইছে তাকো কথা মিথ্যা না আমাকো কথা মিথ্যা হইতে পারে আমার সারের কথা মিথ্যা হইতে পারে কোরআনের পাখিদের কথা মিথ্যা না সাওয়ার মতো চাইলাম কয় কি চাইলি কয় এই ইরাকের জমিনের আবি আব্দুল্লাহ হাসানের মেয়েটারে বিয়ে করি বন্ধুয়ার আটটা কয় মগার হো মগ ও বাদাই না ও আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়া করি কয় বেটা হুন আল্লাহ সব পারে পারে কি পারে না 41 সাল পর্যন্ত ক্ষমতা বাইন্দা সিন্দে লইছিল 45 মিনিটের ভিতরে যে বিদায় নিতে হবে সে নিজেও স্বপ্নেও ভাবে নাই তাহলে উনি সব পারে কি পারে না তো সব তো পাশে আগস্টে দেখাই দিলাম যে উনি সব পারে ওই মাগা যুবক কয়া লাইছে বেকার যুবক আর দূর বেড়া হুজুর কইছে না সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় পাওয়ার মতো চাইতে হয় পাইলে সবই পাওয়া যায় ঠিক আছে আমি সাওয়ার মতো 100% চাইছি দেহি দেয় কিনা যদি না দেয় ওই হুজুরে তো পাবো একদিন না একদিন কপালের সারা ফাটা হলাম আদলা দিয়ে গুতা দিয়া এখন পরেরটা খাই মিথ্যে কথা কয় কেন বন্ধু কয় তুই মর গাজা বাপ বাজন রে বাড়িতে গেছে মা কয় ওয়াস্তি আয়া বললি কে ভাড়া লয়ে গেলি ওয়া শুনবি মা ওয়া শুনে আইছি কি শুনছোর মা শুনে আইছি সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় তাই নাকি কি চাইছো বাবা মা মনে করছে আরে মনে হয় ওলি অর্জন চাইছে মা আমি সাওয়ার মতো চাইছি আমি আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করি মা জারু লইছে বাট পারেন হো বাট পার কাম নাই কাজ নাই নামাজ পড় না জুয়া কো না উনি চাইরা না ইনকাম কো না বাপ ভাগ হইয়া বিয়ে করে একবার জারু দিয়ে ফেরে তো কানে নদী সুদাল বাট বাট মা তুই আমার বন্ধু রাস্তা অবলম্বন করলি মা আমি সাওয়ার মতো চাইছি মা আলেমের কথা মিথ্যা না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিল উলামা হুজুর এইগুলো পড়ছে আর ওয়াজ করছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় উনি নাইবে নবী কোনোদিন মিথ্যা হইতে পারে না মা আমি সাওয়ার মতো চাইছি বাচ্চার মাইয়া বিয়ে করব মা পাঞ্জামি ডলানো আছে না এ ভাই রাস্তায় গোল্লাই যাও গামার দিক চাও রাস্তায় এ কইছ তুই এত কষ্ট করে ঢাকা তেজমা পড়া হয়েছে ওদিক চাও কে লেগে সোরের দলে ফুল আমার দিকে হাসতাছে হাসবি আমার দিক চাই ওদিক না ওদিক গোল লাই যাবে ট্রাকের নিচে পড়ুক তাও ওদিক চাবি না না এরা সবাই আল্লাহর ওলি জোরে কোন মারহাবা এ গাড়িওয়ালা ভাইরা যখন যাবা ভদ্র ভাবে যাবা এখন ক্ষমতায় তাহলে বোঝা গেল আমার ছাত্র বন্ধুরা ইচ্ছা করলে অনেক কিছু পারে এদেরকে আল্লাহ এই কোরআনের পাখিরা মাঠে নেমেছিল মনে হয়েছিল আবাবিল নামে গেছে ঠিক না বেঢে হ্যাঁ মায়ের কয় পাঞ্জাবি দিবে একটা কয় তুই লয়ে গা আলমারিতে পাঞ্জাবি বাইর করে
ব্যাগের মধ্যে দুইটা পানসুট ফুট লইয়া চলে গেছে বাবা সেই রেখে রাজধানীতে যায়া হায় রে বাচ্চার বাড়ির সামনে দিয়া দাওরানলে ডাক দেখা তোমার নাম কি কয় আব্দুল কুদ্দুস কয় দিগা কি হইছে এই বাড়িতে বাচ্চা আবি আব্দুল্লাহ হাসানের একটা মেয়ে আছে না কয় হ খবরটা পৌঁছাই দে আমি হবু জামাই আল্লাহর কুতুব তার কিতাবে লেখে ভাই বনা ইলিয়াস রহমান জিহাদের মতো সলজু আলেমে লেখছে খালি হাইছো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্না আল্লাহ মাআস সাবিরিন দারোয়ান কয় দুল্লা ভাই কোন তে আনছে আইছে কাইছে অনেক দূরে তে বড়া কাহেন ভিতর হেন আপ্যায়ন করি ভিতরে নিয়ে খালি আধা ঘন্টা ওরে পারাইছে পারাইয়া নাক সানুচা ফাটাইয়া সোরের মতো বাইন্দা থুয়ে দিছে খবর চলে গেছে আবি আব্দুল্লাহ হাসানের ওয়াইফের কাছে দেখবেন মন্ত্রীর চাইতে মন্ত্রী বোর শক্তি বেশি বাংলাদেশের কোন মন্ত্রী 15 বছর ক্ষমতা থাকলো বোরতের পাক খাইতে পারে না আর আমরা রিকশা চালাই যে রাতে বোরতের পাক খাইয়া ডাইল ভাত মাইরে দিয়ে এক আন কি ঘুমা ফজর শেষ 10টা আর একটা এমপি মন্ত্রী ফজর আগে ঘুমাইতে পারে না ঘুমাইলো জোহরের পরে ওটে বোর যাইতে হয় 10টার সময় পাক করে খাওয়াইবে কোন সময় কথা বলেন না কেন আমরা ভালো আছি অবশ্যইটা আবি আব্দুল্লাহ হাসান আসরের পরে আসছে কি রে এডারে বাইন্দা তুইছিস কে স্যার আমাগো হবু আব্দুল্লাহ বাইরে বাইন্দা তুইছি তরে দিন দিন কালে রাজা বাচ্চারা আলেম ওলামাকে ভালোবাসতেন শরিয়া সম্মতভাবে চলতেন আবি আব্দুল্লাহ হাসান বলতেছে কি হইছে দেখাই তো বাবা তোর নাম কি আমার নাম আব্দুল্লাহ তোর বাবার নাম কি আবুল হাসান মার নাম কি সোমাইয়া কি খাজা আছে জানে বাড়ি কই অনেক দূরে আইসুর কি লেগা কই আপনার মেয়ে বিয়ে করবে আরে বাবা পাগলের মতো কত কষ্ট আমার মাইয়া একটা তুই আমার মেয়ে বিয়ে করবি তুই কি ভাবছ আমি কি তোর মতো বাবা তোরে কিছু পয়সা দিতাছি তুই পয়সা লোভই তুই ফান্দা অবলম্বন করছ ঠিক আছে তুই জাগা বাবা কই আল্লাহর কসম করে বলছি চাওয়ার মতো চাইছি আলেমের কথাই চাইছি দ্বিতীয় চাওয়ার মতো চাইদে বলে সব পাওয়া যায় চাইছি আপনার একটা মাইয়ারে তা দিবেন না কে আবি আব্দুল্লাহ হাসান কে আসলে তো এটা পাগল হে দারোয়ান আরে ভিতরে লয়ে যা ওহেনে নিয়ে আরো আধা ঘন্টা ঘুষাইছে ও যত ঘুষায় ততই আমি চাওয়ার মতো চাইছি আপনার মাইয়ারই চাইছি বাজান্দে এই জামানার এমপি মন্ত্রীরা আয়না ঘরের ভিতরে আলেম ওলামার উলঙ্গ করে পিটাইতো অর্ডার দিত পিটানের কিন্তু একটা বার দেখতে যাইতো না কথা কর না কেন এরা তো আগে কয় নাই ক্ষমতা থাকা অবস্থায় এখন সে মুখ খুলতাছে আগে লজ্জায় বলে নাই আলেম ওলামা কিন্তু তদনীন্তন কালে রাজা বাদশাগুলোর মায়া ছিল তারা আসে কি রাসূল ছিল ছেলেটারে মাসছে ঠিকই কিন্তু রাত যখন গভীর হইছে বিবির কাছে বলতেছে একটা ছেলের মারার অর্ডার দিয়েইলাম ছেলেটা বাইসে আছে না মরে গেছে বুঝলাম না তারে বলে আলেমরা কইছে সাবার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় ও আবার টস টস করে কোরআনের আয়াতও পড়ে হাদিসও পড়ে বুঝলাম না কিছু চলো তো ছেলেটারে দেখে আসি বোরকাটা পরো তো সব করে কে আপনাকে আসলে খারাপ লাগতাছে মনে হয় এই আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দিও তারপরে শুনে কম যায় না রেডি রেডি দেখো রাজা বাচ্চা কাকে বলে উদার মনের মানুষ বউরে কয়েক চলো তো আমার হবু জামাই আবার কে ডাইলো চলো তো কই বাড়ি কইছে রে না চল যাই যায় দেখে বইটা কানাই বইয়া হাত পাও বাইন্দা রাখছে বাবা কোহাইতাছে ও আমার আলেম সাহেব আপনার কথা মনে করব মিথ্যা কথা আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া এতদিন জানতাম আলেমরা নবীন ওয়ারেস আজ থেকে মনে মনে বাপ বয়েদের সাথে নবীর কোন সম্পর্ক নাই আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত যদি আলেমরা নবীর ওয়ারেস হয় আমার কোনো দাম নাই আলেমদের দিকে তাকায় তুমি আমার মনের আশা পুরা করো
আমারে সাওয়ার মতো চাইছি দেখি পায় কিনা আলেমের কথা বাচ্চার মেয়েটা আমারে মিলায় দাও বাচ্চার বিবি আসছে জিজ্ঞাসা করে বাবা তোর নাম কি আব্দুল্লাহ বাড়ি কোথায় এখান থেকে অনেক দূর তুই চাইতে চাইতে আমার মেয়েটা চাইলি কারণটা কি আব্দুল্লাহ বলে ম্যাডাম আমি আলেমের কথা টেস্ট করার জন্য আসছি দেখি পাই কিনা আলেমের কথা আমল করতে যাইয়া যুদ্ধের মাঠে নামছি যদি না পাই ওই হুজুরে আমি খাইছি আল্লাহর বান্দে অনেক বুদ্ধিমতি ছিলেন বলে বাবা তুই চাইতে চাইতে আমার মাইয়া ডারি চাইলি আমার একমাত্র মাইয়া সাওয়ার মতো চাইলে সবই কি সম্ভব পাওয়া যায় কয় আপনি না সম্ভব হইলো উনি পারে কথা ঠিক না বেটি চাচা কথা কর উনি পারে না বরং সরকার পারে না কি পারে বিশ্ব সরকার পারে আন্নাল কুওয়াতা লিল্লাহ জামিয়া আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর যিনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না একটা সেকেন্ডের জন্য ঘুমায় না ওর 24 ঘন্টা তাকায় থাকে আমার বান্দায় কি চায় কথা কর না কেন আবি আব্দুল্লাহ হাসানের বউ কয় সবকিছু পাওয়া যায় কয় হ্যাঁ সকালবেলা আমি তোর কাছে একটা জিনিস চাবো যদি দিতে পারোস তোরে আমার মাইয়া বিয়ে দিবি সকালের অপেক্ষায় সারা রাত আব্দুল্লাহ ছেড়ে একটা যায় নামাজ গিছে নামাজ পড়ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন একটা আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করছিলাম কথাগুলো বইলা যাই কাজে লাগবে যুবক তোদের আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে চাইলাম বাচ্চার বউ যা চাবে আমার কাছে তুমি দিয়ে দিও কসল নদীর পারে যাই ইরাকের দাজলা নদীর পারে যাইয়া হাতের মধ্যে 12 আনা ওজনের একটা আংটি হীরার আংটি হাতের মধ্যে থেকে দারওয়ানের হাতে দিয়ে কইতে জোরে মার যত জোর আছিল এটা ভেরি ভেরি ইম্পর্টিং ফোন এ মি ক্যামেরা আবার এটা সারিষ্টা তো বাউ দুটো ধরছি হ্যালো হ্যালো জি ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন রাগ করছে আমি ওয়াজির ভিতরে জীবনে ধরি না বেটা দেতা আছে জনমের দেয়া আমাকে তোমার বদনাম আছে ফোন না ধরলে মারে তুলে বোকা দেয় এই ডরে ধরলাম অন্য কোনো ধরে না মায়ের মরা মারে বোকা হুনাম এর লেগে ধরলাম অনেকবার ফোন দিয়েছি আল্লাহ আমাদের হেফাজত করে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঠিকঠাক আছেন তো চাওয়ার মতো চাবেন তো না প্রতিমার কাছে চাবেন আপনারা যখন প্রতিমার কাছে বলবেন সরস্বতী মার কাছে চাবেন আমার লেগে একটু চাইয়ে যাই কথা কর না কেন চাওয়ার মতো কার কাছে চাবেন একটু আগে বলে এসেন ইয়াকা নাবুদ ইয়াকা নাস্তাইন ঠিক না বেটি তোমার ইবাদত করি তোমার কাছেই চাই কোন প্রতিমার কাছে সরস্বতীর কাছে না কথা বলেন না কেন এটাই হলো আলেমদের মাঝে আর তোমাদের মাঝে পার্থক্য আমরা চাই ইসলামী দলগুলো সংসদে অন্তত 50টা সিট পাক মদের পক্ষে যখন কথা বলবে আলেম ওলামা টেবিল থাপড়ে বলবে মদ হারাম গঙ্গা হারাম সুদ হারাম এর পক্ষে যারা কথা বলবে ওরাও হারামি ওরাও হারামি ওরাও হারামি পঞ্চাশটা আলেম যখন সংসদে টেবিল সামনে কথা বলবে ছাত্র সমাজের মতো আওয়াজ হবে কষ্ট হইতেছে আমার কথা বললে তো সুদ কথা খারাপ লাগবই হ্যাঁ হীরা রাঙ্গি দারোয়ানের হাতে দিয়ে বলে মার জোরে দাজলা দিতে মারছে আমিও চাওয়ার মতো চাইলাম আংটি তুলে দে দেখছেন নি ম্যাডামের বুদ্ধি কি বুদ্ধি আসি বিদেই তো 17 বছর বেড়া গো মাথায় কাঁঠাল দিয়ে খাইছে এই মুসলমানের পোলা মহিলার বুদ্ধি কি প্রেসিডেন্ট এসে বড় বুদ্ধি আংটি ফেলাকে পারলে উঠাই লই যায় এই আধা না ওজনের আংটি সাতা কই গেছে কিন্তু ম্যাডাম জানতো না এই আব্দুল্লাহ নেটওয়ার্ক অনেক পাওয়ারফুল আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আমি জায়গা
যখন বলছে উঠে দে আব্দুল্লাহ বলে ম্যাডাম ঠিক আছে মাগরিবের টাইমে আপনারা আংটি পাবেন সাবার মতো চাইছেন তো হ্যাঁ ঠিক আছে বাজনদে বলে আমার যদি আংটিটা তুলতে হয় একটা বালতি দেন দাজলা নদী আমি পানি শুকায় ফেলেন মঈনুদ্দিন চিশতি যদি পুরা ভারতবর্ষের পানি একটা লোটার মধ্যে নিয়ে আসতে পারে আরে মঈনুদ্দিন চিশতি আমার নবীর উম্মত ওই আব্দুল্লাহ আমার নবীর উম্মত মঈনুদ্দিন চিশতির উস্তাদ হারুন উসমানী দেখে হিন্দুরা আগুনের পূজা করতেছে আল্লাহর কুতুব বললেন এই আগুনের পূজা ও খালেকের মাখলুক আগুন হলো মাখলুক খালেকের মাখলুক খালেকের তৈর করা তো সুন্দর মানুষের কপালটা আগুনের সামনে নত হবে না নত হবে খালেকের সামনে হিন্দুর পত্তলি কই যে যেই আকাদার করে আকাদ আমার নবীর চরিত্রহীন বলে গালি দিছে তোমার পরহিতকে অতি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ আর মুহাম্মদ তোমার দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ পাদারি তোমার দেশে জন্ম নিয়েছে মঈনুদ্দিন চিশতি তোমার দেশে জন্ম নিয়েছে উসমান হারুনি যদি আবার তুমি দুশ্মনকে ফাঁসির কাছে ঝুলানো না হয় পুরো ভারতবর্ষ আগুন লেগে যাবে আগুন লেগে যাবে আগুন লেগে যাবে আগুন লেগে যাবে রাখো সময় কম তোমার পরহিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে তোমার প্রতিমা যার পূজা করো তোমার কালীরে পবিত্র করতে হলে তোমার পূজা মণ্ডপকে পবিত্র করতে হলে বেশ্যাখানার মাটি লাগে বেশ্যাখানার মাটি যেই মন্দিরে লাগে সেই প্রতিমার সামনে সেজদা দাও হেইডার দামি কও আর যে এখান থেকে দাঁড়ায় আঙ্গুল উষা করলে 7,500 বছরে রাস্তার দুই চন্দ্রটা দুটুকরা হয়ে যায় দুটুকরা হয়ে যায় দুটুকরা হয়ে যায় যিনি আসমান দিকে তাকাইলে চন্দ্র তার অস্তিত্ব হারায় ফেলায় আসমানের দিক তাকাইয়া সূর্যের দিক তাকাইলে আলো স্তব্ধ হয়ে যায় যেই মানুষটা দিনের বেলা তাকাইলে রাত হয়ে যায় যেই মানুষটা এক বদনা পানি দিয়া 1,000 সাহাবীরে পানি করাইতে পারে এক পেলা দুধ দিয়া 70 জন সাহাবীরে খাওয়াইতে পারে যেই মানুষটা একটা খেজুরের আঠি দিয়া 100 সাহাবীর গালের মধ্যে সুসাইয়া সারা দিনের ক্ষুধা নিবারণ করাইতে পারে যেই মানুষটার হাত দিয়া 100 খেজুর গাছ লাগাইলে এক দিনে এক রাতে খেজুর ধইরা সালমান ফার্সির বাগান নামে এখনো পর্যন্ত পড়ে আছে তার চরিত্র নিয়ে কথা কও তাড়াতাড়ি করে ওরে ফাঁসির মঞ্চে ঝুলাও সারা দুনিয়ার মানুষ মাইনে নিল আশেকের রাসূলরা মাইনে নিবে না রাজি আছো না নাই আলী বলে আমার কে কে রাজি আছে আল্লাহকে দু হাত তুলে দেখে দাও বাস শুধু একটা কথা শোনো এই জমিনের মালিক কে আব্দুল্লাহ আশেকে রাসুল হয়ে ডাক দিছে নবী গো আমি জানি আমার কোনো দাম নাই আমি তোমার নবীর অরেসের কথার দাম দিয়া বাচ্চার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি আমার ডাকে একটু সাড়া দিবেন আপনি যদি আমার ডাকে সাড়া দেন তাহলে বালতির মধ্যে আমার আংটি দেবে তুলে দেন কুলি দুল্লাহ বিদুর রহমান দুনিয়ার কেউ ডাক না শুনলে উনি ডাক শুনে কাউকে ডাক দে যদি না পাও একলা চলো রে একলা চললে একা থাকবে না দুইজন থাকবে কে জোরে বলো কে 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 আব্দুল্লাহ দাজলা নদীর পারে দাঁড়াইয়া মাগরিবের নামাজের পড়লেন একা একা দাজলা নদীর পারের যুবকরা বলে আব্দুল্লাহ এখনো সময় আছে মেয়ের প্রেম বাদ দিয়া বাসায় যা তোরে যে ডিউটি দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত হায়াত পাইল সম্ভব না আংটি তোলা আব্দুল্লাহ কথা শুনি আরো মন ভেঙে ফেললেন মালিক রে আমি আলেমের কথা লইয়া মাঠে নামছি তুমি আমার জন্য নয় আলেমের ইজ্জতকে জমিনে টিকায় রাখো আল্লাহ
আমি আমার ওয়াদের শুরুতে বলছিলাম কোরআনের পাখিদের ইজ্জতের কারণে বৃষ্টিটা বন্ধ করে দাও ওবাজান এখানে আমার ওলিত্ব জহির করার জন্য নয় আমি শুধু ইয়ারেঙ্গার সমস্ত ভাইদেরকে বলতে যাই দেখো কোরআনের পাখিদের ডাক আমার মাওলা কেমনে শুনে হে আমার টাঙ্গাইলের ভাইরা সাওয়ার মতো চাইলে কেন চাওয়ার মতো চাইলে কেন মাওলাই দিবে না সাওয়ার মতো চাইলেও ভুল কইল আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়ে বাবা সেরা গামছাটা মাথায় দিয়ে হাত দুটো তুলছে মালিক রে তোমার কি মায়া লাগে না মানে কি দিবা না হওয়াজাদ আব্দুল্লাহ কান্নাকাটি করে বালতিটা ফেলছে চামড়ার বালতি বাবা আমার মালিকের কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে আব্দুল্লাহ রে তুই আমার আলেমের বরাত দিয়ে চাইছ তুই সাওয়ার মতো চাইছ না আমার আলেমকে সামনে লাইয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া রাসুলে তুই চাস নাই আমার আলেম চাইছে রে আব্দুল্লাহ বালতিটা মাগরিবের পরে ফেলতে দেরি আছে আমার আল্লাহ নদীর মধ্যে একটা মাছকে বলে দিছে মাছরে আংটিটা কই আছে আব্দুল্লাহ জানি না আমি জানি আংটিটারে মুখের মধ্যে করিয়া আব্দুল্লাহর বালতির মধ্যে তুলে দে যখনই বালতিটা টান দিছে আংটিটা চপ চপ করে উঠছে বাবা এ আমার তালিব আলিম বাবাজি চোখের পানি ফেলে আমার মৌলারে বুঝে গো আল্লাহ আলেমদের বন্ধু তুমি ছাড়া কেউ নাই গো যারা মাদ্রাসায় বড় গরিবের সন্তান বাবা ঠিক মতো টাকা পয়সার খরচা দিতে পারে না আমার মালিক রে রাত তিনটার সময় উঠিয়া কান্দা কান্দা কইও আল্লাহ তুমি না দিলে আমি কেমনে আলেম হব ইমাম থাম্বি রহমাতুল্লাহ একজন শাগরেদ আল্লাহ বাংলার জমিনে বাজার শামসুল ফরিদপুরি ছিলেন আল্লাহর কুতুব রায় তিনটার সময় উঠিয়ে উঠিয়ে কান দেন হুজুরের তওবা নামা গ্রন্থের মধ্যে দেখ রাত তিনটার সময় মৌলারে যদি বুঝায় খাওয়া যায় মৌলা তার বুঝ না মানলে বাবা আল্লাহ কষ্ট পায় আব্দুল্লাহ আংটিটা হাতের মধ্যে নিয়া নাচাইতে নাচাইতে রাজ দরবারে গেছে দারোয়ান রে ডাইকা ডাইকা কয় তুই যেই হাত দিয়ে আংটিটা ফেলেছিলি দেখ তো আংটিটা কিনা জোরে জোরে ভাই যুবক ভাই জোরে 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 দারোয়ান হাতে নিয়ে কয় ভাই তুই আংটি কই পাইলি তুই কই পাইলি হাসবা না হলো কান দে তোমার মতো হাসে না যে ওই যে আওয়াজ করতেছে ওই লোকটা কানতাছে আমি বুঝতেছি টিটকারা কইল না কার অন্তরে কখন এসকের বাতি জ্বলে উঠবে কেউ জানে না এই জন্য দুই কান্দে দুইটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিছে তাকা যুবক এখন চিল্লাবি আর কানবি দারওয়ান বলে ভাই রে তুই আংটি কেমনে তুললি পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই ওখান থেকে আংটি তুলে আনা তোর সাথে আমার মাওলার কিসের যোগাযোগ বল কিসের যোগাযোগ কিসের যোগাযোগ তোর নেটওয়ার্ক কোন জায়গায় তাই ক আব্দুল্লাহ বলে নেক্সার কম তোর ম্যাডাম বলেছে চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায় তোর ম্যাডাম বলেছিল আংটিটা তুলে দিতে পারলে মাইয়া দিয়ে বল নে বজন রে দারওয়ান বলতেছে দেখি আংটি একটা ডুপ্লিকেট বানাই আনছস কিনা ও বজন তাকায়া দেখে ম্যাডামের হাত হলো সিকন আংটিটা ছিল মোটা ম্যাডাম আংটির ভিতরে ছিদ্রর ভিতরে তেনা পেঁচাইয়া লাগাইতো এখনো পর্যন্ত আংটির ভিতরে যে তেনা লাগাইছিল সুতলি লাগাইছিল এখন ওই সুতাটা আছে আংটিটা হাতে নিয়ে বলে ম্যাডাম আব্দুল্লাহ রে আমরা চিনি নাই গো আপনার শর্ত অনুসারে আব্দুল্লাহর সাথে আপনার মেয়ে বিয়ে দেন বাজার রে বাদশার বিবি বুঝতে আর বাকি নাই টাকা দিয়ে হয়তো ছেলে কিনতে পারবো আল্লাহর ওলি কিনতে পারবো না
আমার স্বামীর টাকা পয়সার অভাব নাই বাচ্চারে ডেকে ডেকে বলে আবি আব্দুল্লাহ হাসান মেয়ে আমি গর্ভে ধারণ করেছি মেয়ে আমি এই আব্দুল্লাহর সাথে বিবাহ দিব আবি আব্দুল্লাহ হাসান বলে আমি রাজি আছি বাজান দেখো দুই ফোঁটা পানি এখন আসে কিনা যখন আব্দুল্লাহর বিয়ের ফিরিতে বসাইছে গোসল করাবে আব্দুল্লাহর মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল জরুরি ভিত্তিতে আব্দুল্লাহর মা যে ঝাড়ু দিয়া পিটাইতে চাইছিল আব্দুল্লাহর মা ছেলের কপালে চুম্বন করে বলে বাবা রে তুই আমার বাউলারে কেমনে কনভেস করলি আব্দুল্লাহ বলে মা মা গো তুমি সত্য কথা কও আমার বাচ্চার দেশে পাঠাইয়া তুমি কি যায় নামাজে বইয়া মাওলারে ডাক দাও নাই মা যুবক ভাই আমি তোর পাও ধরে ধরছি আব্দুল্লাহর মা বলতেছে বাবা তুই যখন পাগলামি করিয়া রাজদরবার দিকে রওনা দিছ আমি মা ওই ভাঙ্গা কুঠিরে বসে সিজদায় বসে মালিককে বলছিলাম মালিক আমার আব্দুল্লাহ পাগলামি করতেছে তোমার আলেমের লাগিয়া তোমার আলেম তো দামি আলেমের খাতিরে তুমি আমার আব্দুল্লাহর বিজয় দেশে আমার কাছে পৌঁছে যুবক মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না আব্দুল্লাহ বলে মা তুমি যেদিন থেকে দোয়া করছো সেদিন থেকে আমার বিজয় আরম্ভ হয়েছে যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আব্দুল্লাহ যখন বিয়ের ফিরিতে বসাইয়া মা হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান চলতাছে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলে ফেলেছে আহারে আমার আলেম বলেছিল চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় আব্দুল্লাহ কোন নিজের বচনা দেয় আর কয় আমি কেন একটা সাধারণ বাচ্চার মাইয়া চাইলাম আমি কেন আমার মাওলারে আজকে চাইলাম না আমি কেন আমার মাওলারে চাইলাম না আরে বাচ্চার মাইয়া তো মাওলারে পাইলে সবই পাওয়া যায় মালিকের বিজয় করলে দুনিয়া পাওয়া যায় আমি কেন বাচ্চার মেয়ে চাইলাম আমি মাখলুক রে কেন চাইলাম আমার খালেক রে কেন চাইলাম না বাজান রে বিবাহের ফিরার থেকে দোষ শুরু করছে আব্দুল্লাহর বন্ধুরা বলে এত সুন্দর সুযোগ পাইয়া তুই কই যাস আব্দুল্লাহ বলে আমার বোঝা হয়ে গেছে আমি আমার মাওলার কাছে চাইছিলাম বাচ্চার মাইয়া আমার মাওলায় আমারে দিয়ে দিছে এখন আর আমি বাচ্চার মাইয়া চাই না আমি আমার মাওলারে চাই গো আমি আমার মাওলারে চাই গো যুবক সুর একটা ডাক দে যুবক ডাক দে মাগরিবের টাইমে ডাক দে আজকে সুর একটা ডাক দে 25 অক্টোবর এই মাগরিবের পরে এই যুবক মাওলারে হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল এলাকা বাসস্থানে জামিয়া সাইফিয়ায় মাগরিবের পরে এই মাগরিবের পরে 25 অক্টোবর তোমার কাছে যাই গো হাজার হাজার মুসলমান তুমি তাকায় দেখো মাগরিবের নামাজ পড়ে বসে পড়ছে এশার আজান হয়ে গেছে তোমার কাছে আব্দুল্লাহর মতো চাওয়ার মতো চাইছে এদের জীবনের গুনাহ মাফ না করে ছাড়বে না আমার কোন মা কোন মহিলা প্যান্ডেলে বসে তোমার কাছে চাইছে ছেলেটারে আলেম বানাবে মেয়েটারে আলামে বানাবে আমি ইলিয়াস রহমান জিহাদি গরিবের ঘরে জন্ম নিজি 12 বছর বয়সে মারাই মায়ের কষ্ট বুকি নিয়ে মাদ্রাসার বারেন্দায় বারেন্দায় ঘুরতাম মাদ্রাসায় যখন পড়তাম সেমাই সসমাই পরীক্ষার যখন বন্ধ হইতো সব ছাত্র বাইরে বাড়িতে যাইতো আমি ইলিয়াস রহমান জিহাদি তোমরা এখন যারে বলো আমি ইলিয়াস কান্ত আমার বলতাম মা গো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আমাদের 3-4 জন রে মাদ্রাসা পাহারা দিতে রাইখে গেছে মা ইলিয়াস কই যাইব ইলিয়াসের তো তুমি নাই গো মা
هلا কত طالب علم এই মাজমার মধ্যে আছে কত দাড়ি বাঁধা মুসলমান আছে এই যে আশরাফুল জামান সব হাজার হাজার আলেমের উস্তাদ মাদ্রাসায় যখন পড়তো বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম মা কাপুরের আঁচল দিয়ে চোখ বুঝাইয়া দিয়ে বলতো বাবা আমি তোর জন্য এখনো পর্যন্ত পিঠা খাই নাই আল্লাহ দেখো আলেম ওলামার চোখে পানি তালেবে ইলমদের চোখে পানি আল্লাহ তোমার কুতুবের মুরিদদের চোখে পানি চরমোনাই পাগলদের চোখে পানি আলেমদের পাগলদের চোখে পানি তোমার কি মায়া লাগে না আল্লাহ মাগরিবের পরে তোমারে যারা ডাক দিছে এরা দুনিয়ার কাউরে ডাক ডাক নাই তোমারে দিছে তুমি একটু রহমতের নজরে তাকাও তুমি যদি মাপ নাই করবার কেন তুমি বসাইয়া রাখলা মাবিলে আল্লাহ এই মজমার মধ্যে কার জানে আমার মতো মা নাই কার জানো বাবা নাই গো আল্লাহ দেখো একটা লোক রাস্তার পরে দাঁড়ায় জোরে জোরে চিল্লায় আল্লাহ যাদের মা নাই বাবা নাই কত স্কুল কলেজের বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবেছে আদি ভাই আমারও তো মা নাই অনেকে ভাবেছে আদি ভাই আমার তো বাবা নাই স্কুলে আমার স্বাস্থ্য ভাইরা বাবার হাতের প্যান্ট শার্ট পরে স্কুলে যায় আমি আমার ভাইদের দেখতা গায়ে থাকি আমার বাবা আল্লাহ যারা কান্দে তুমি তাদের মাফ করে দিও এতিমখানা মাদ্রাসার তালেবে ইলমদেরকে তুমি ওলি বানায় দিও বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি আলিয়া মাদ্রাসাগুলি যে মাদ্রাসায় আছে সব মাদ্রাসাগুলো কবুল করে নিও গো আল্লাহ আলেমদের মনের কষ্ট তুমি জানা কেউ জানে না গো আল্লাহ কওমি মাদ্রাসায় সরকারি কোনো অনুদান পায় না অনেক মাদ্রাসার হুজুরদের চার মাস পাঁচ মাস বেতন বাকি আল্লাহ তুমি তোমার গায়েবী খাজনা থেকে মাদ্রাসাকে সাহায্য করো জোরে কানে আমিন ওবাজান আমি আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম এখানে কারা কারা আছেন আমি জানি না মা হারায় ফেলছেন বাপ হারায় ফেলছেন আমি ইলিয়াসুর রহমান জিহাদি বারো বছর বয়সে মা হারাইছি মাদ্রাসার বারেন্দায় বারেন্দায় ঘুরতাম মা মা কয়া কাঁদতাম এই যে তোমাদের সভাপতি চোখ ভরা পানি কেন জানো এও তো একদিন মা মা কইয়া মাদ্রাসার বারেন্দায় কত দোয়া করছে মার হাতের খাবার যে কত ভিটামিন যুক্ত তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না আমরা যারা হারায় ফেলছি তারা বুঝি মায়ের হাতের খাবার কত ভিটামিন আমার মা বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি শুধু আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য এই যে হাবিবুল্লাহ মেসবা জিজ্ঞেস কর বানানো কথার সেটারই কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না কাউকে ভুলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন কেউ যদি নিজের থেকে দিছে তলে নিছি কেন করছি জানুস ভাই একমাত্র আমার মা ইন্তেকালে বারো তিন মাস আগে বলে গেছিল ইলিয়াস রে এক প্লেট দুধ ভাতের মতো হাতটা সাইফা ধরে বলতেছিল আমার মা ওরা তো মহিলা প্যান্ডেলে আসছেন মা আপনার সন্তানটার এইভাবে ওয়াদা করবেন কে বলছে আপনার ছেলে আলেম হবে না আপনার ছেলের বেরেন কম থাকলেও আলেম হবে আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে এই কথা বলছিল তালিবে ইলমরা আমার আলেম ভাইরা ইলিয়াস আমি আমার দুধের কসম দিয়ে বলে গেলাম তুই আমার সাথে ওয়াদা দে তুই মরেও গেল তোর বাপের টাকা নাও দিলে তুই ভিক্ষা করে হলো আলেম হবি আমি বলছিলাম মা আমি আলেম আমার মা তখন বলছিল তুই যদি আলেম হস আমি মা বলে গেলাম তোর টাকা পরে খাবে
আমার মা এই কথা বলে তিন মাস পরে আমারে ছাইরা চইলা গেল আজকে হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক কত কষ্ট করে লেখাপড়া করে জানো তুমি কওমি মাদ্রাসাগুলো ভালো কোনো তরকারি নাই তরকারির দাম যেই পরিমাণ বাড়ছে ভালো 120 টাকা দিয়ে পিএস কিনে খাওয়াইতে পারে না ইন্ডিয়ান পোসা অনেক মাদ্রাস যায় বেশি দাম বি দেয় সবচেয়ে নিম্ন শ্রেণীর তরকারি খাওয়ায় কারণ মাদ্রাসায় অধিকাংশ গরিবের সন্তান পরে হাই লেভেল টাকা দিয়ে খাইতে পারে না তোমরা ভাবো মাদ্রাসা চালানোর কত কষ্ট তোমরা বাসায় কত দামি দামি খাবার খাও তোমার ছেলে মেয়েরা খাবার খায় না যাইতে ধরে খাওয়াও আর কওমি মাদ্রাসার ছেলে মেয়েরা খাওয়ন পায় না এদের মুখে যদি খাবার তুলে না দাও এই কোরআন হাতে নিয়ে বললাম বিশ্বনবীর আদালতে তোমার কিয়ামতের মাঠে বিচার হবে কারণ আমার নবীও এতিম ছিলেন আমার নবী এতিম ছিলেন জীবনে বাবার কামাই খায় নাই জন্মের পরের থেকে খাইছে দাদার বাড়ির খাবার এরপরে খাইছে চাচার বাড়ির খাবার এরপরে খাইছে শ্বশুর বাড়ির খাবার এরপরে চলে গেছে মদিনায় কোন মাদ্রাসার আলেম ওলামাকে এই খোটাটা দিবা না তারা পরেরটা খায় তোমার নবী জীবনেও বাল্যকালে নিজেরটা খায় নাই চাচারটা খাইছে শ্বশুর বাড়িরটা খাইছে আলেম ওলামারে গালি দিলে ডাইরেক্ট আমার নবীর কলিজায় লেগে যায় অতএব একসাথে বলতে হবে মাদ্রাসার ইন্ডিকেট করে যদি কেউ কথা কয় পরে বাইরে লুলা বানাই ফেলাম আলেম ওলামা রাজি আসুন নাই মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষকদেরকে আলেম ওলামাদেরকে স্কুল কলেজের ছাত্রদেরকে মাইনাস করে আর কোন সরকার তার মস্তক টিকায় রাখতে পারবে না পারবে না পারে নাই পারবে না পারবে না কথা ঠিক না ঠিক অতএব এই মাদ্রাসাগুলো টিকায় রাখার দরকার আছে না নাই সাইফি সাহেবের মাদ্রাসা হলো কয়েক মাস ধরে দিছে কয় মাস হয়েছে দুই মাস এই মাহফিলটা ছিল এই জায়গা হয়েছে দুই মাস এই আলেঙ্গা বাজেস্টানে আসছে এই মাদ্রাসা তারও দুই বছর আগে তো করছে অতএব আমি আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম এই মাদ্রাসার জন্য উনি চায় নাই উনি আপনাদের কাছে হাত পাচ্ছে ওনার এই মাহফিলটা ছিল এই মাসের 10 তারিখ আমি তখন উমরায় ছিলাম আলহামদুলিল্লাহ বলে এই যে আমার মাথায় যে চুল দেখতাছেন আমি বাংলাদেশে আইসে এখনো পর্যন্ত চুলে কোনো বেলেট লাগাই নাই হই ওই চুলটা ওইভাবেই আছে দেখি না যতদিন পর্যন্ত বেডঙ্গা না দেখাতে সে পর্যন্ত সাজবো না যেদিন দেখবো একবারে উল্লুর উল্লু জুল্লুর মতো দেখা যায় তখন একটু কাটিং করি দেখি না কাবা শরীফের যেখানে কাইটে আইছি কয়দিন রাখা যায় আলহামদুলিল্লাহ বলেন না মারহাবা বলতে পারলেন না কারণ কি জানেন মক্কা মদিনায় যাওয়ার জন্য একটা জিনিস শর্ত টাকা পয়সা হওয়া শর্ত না জিগাও আমার এই আল্লাহর কুতুবরে টাকা পয়সা হইলি মক্কা মদিনায় যাওয়া যায় না মক্কা মদিনায় যেতে হলে মক্কা মদিনার পাগল হতে হবে পাগল হতে হবে পাগল হতে হবে পাগল হতে হবে আমি এই মক্কা মদিনায় কেটে আসছি সেই চুল লইয়া তোদের দুটা পাও ধরে বলছে আমার ভাইরা যারা এখানে আসো হুড়ি 10 তারিখ একটা মাহফিল এখানে হওয়ার কথা ছিল পূজার কারণে হইতে পারে নাই আলহামদুলিল্লাহ এর দ্বারা বোঝা যায় আমরা মুসলমান সহমর্মিতা ভালোবাসি খাত প্রতিকার ভালোবাসি না ইচ্ছা করলেই আলেঙ্গার অনেক জনতা তাওহিদি জনতা বলতে পারত ঘরে কাফনের কাপড় বেঁধে যে পূজা হইলে ওয়াজ হবে না কেন আমরা সেটা চাই নাই আমরা আরাক ধম্ব ধর্ম অবলম্বীদেরকে কষ্ট দেই নাই এ বড় এ মগা বো তোর মাসা ধরে গেছে কা ফেসবুকের পার্টি তাকা ওইদিকে এই মুসলমানের পোলা আমরা 10 তারিখে আমার ভাই 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করে এই এলাকার সবাইরে 9 তারিখ দাওয়াত দিয়ে খাওয়াইছিল মাদ্রাসাটার প্রচারের জন্য আলহামদুলিল্লাহ বলেন না আলেম ওলামার খালি খায় না হেরা খাওয়ায় ও বুড়া খালি বরদদ খালি বদদাম কা হুজুর খালি বরর মাঝে বাগুন দায় বরর মাঝে বাগুন দায় পরব দা বাগুন দায় হুজুর কিনা পুরাইয়া খায় না বর্তা বানাইয়া হুজুর খালি এখন পরেরটা খায় না হেরা খাওয়ায় ঠিক
কত কন্যা গাদো ঠিক খাওয়ায় না খান নাই সাইফিরটা খান নাই নয় তারিখ ও বাবা ফেন ডুকুলে খাইছো যে হুজুরের দজম পাইছি তিন দিন তিন ওকতে একবারে মারি হান কি কইরা অতএব বেচারা ওই দিন একটা মাইর